গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 30 তারিখ, 30শে এপ্রিল, আর আমরা আজকে দার্জিলিং ছেড়ে লাভার উদ্দেশ্যে বেরোবো। এখন বাজে প্রায় তোমার 10টা বাজে। এখান থেকে রোপওয়ে যাবো, রোপওয়ে থেকে মাউন্টেনিং ইনস্টিটিউটটা দেখবো, আর পার্লে দিকে জুটা দেখবো, জুটা দেখে ওখান থেকে তারপর আমরা যাবো লাভার দিকে। আর সবাই মোটামুটি রেডি, দেখছো ড্রেস আপ হয়ে গেছে আমার, আর পিছনে সচিনের ড্রেস আপ কমপ্লিট, বিদ্যুৎ দা নিচে গেছে, আর লাগেজ অলমোস্ট আমাদের সব রেডি, দেখতে পাচ্ছ। তো চলো বেরোনো যাক। তো এই হলো রুম, এখানে একটা ডবল বেড ক্যাবিনেট আছে, একটা সিঙ্গেল বেড, আর একটা টি টেবিল আছে, আয়না দেওয়া এদিকে, আর জামা প্যান্ট টানানোর 3-4টে জায়গা রয়েছে আয়না দেওয়া। আর এই হলো বাথরুম, গিজার অ্যাভেলেবেল আছে, বেশ ঠিকই আছে, রুমটা স্পেসিয়াস আছে, বেশ ভালো। তো 30 তারিখ হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, এই মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এই দেখো আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে উইন্ড হোম দার্জিলিং। তো এখন বেরোবো রোপের দিকে, সবাই রেডি আছে, চলো এখানে যাক। হ্যালো মুসাফির, চলে এলাম দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। রোপওয়ের দিকে যাওয়ার আগেই দেখা পেয়ে গেলাম আমাদের ভারতের একমাত্র ঐতিহ্যশালী টয় ট্রেনের। বাঁদিকে দেখতে পাচ্ছেন বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন, যা ভারতের মধ্যে সবথেকে উঁচু পাহাড়ি এলাকায় রেল স্টেশন। এই উপরটা দেখতে পাচ্ছো, এটা চিড়িয়াখানা, দার্জিলিং চিড়িয়াখানা উপরটা, এটা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটও এখানে আছে। মাউন্টেনিং ইনস্টিটিউট এবং জু না দেখে আমরা এগিয়ে চললাম রোপওয়ের দিকে, কারণ এগুলি আমাদের আগেই দেখা ছিল এবং এই রোপওয়েতে সারা দিনই প্রায় লেগে যাবে বিশাল লাইনের জন্য। তো এই হলো ভিড়, পুরো লাইন, লাইনের পর সামনে ওটা টিকিট কাউন্টার, তারপরে আবার ভিতরে ঢুকে, আরও সকালবেলায় আসতে পারলে ওনা হয়তো ভালো হতো, আসতে পারলে ভালো হতো। অনেকটা লাইন, অনেকটা ওয়েটিং, মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে রাখতে হবে। কেউ যদি আসো তো একটুখানি তাড়াতাড়ি আসার চেষ্টা করো এইসব জায়গায়। আর এটা হচ্ছে টিকিটিং কাউন্টার, সব দাঁড়িয়ে আছে। অ্যাডাল্ট 260 টাকা, চাইল্ড হচ্ছে 130 টাকা, 40 মিনিটস আপ অ্যান্ড ডাউন, টোটাল ডিস্টেন্স 5 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। এখান থেকে তারপর এই ভিতরে ঢুকতে হবে। দীর্ঘ 2 ঘন্টা প্রায় অপেক্ষার পর অবশেষে টিকিট কেটে আমরা দেখার সুযোগ পেলাম এবং চড়ার সুযোগ পেলাম বিখ্যাত দার্জিলিং রোপওয়ের। চারিদিক যদিও মেঘে ঢাকা, কিন্তু তবুও এই রোপওয়েতে বসে পুরো দার্জিলিং শহরকে দেখার মজাই আলাদা। নিচে গালিচার মতো বিছিয়ে আছে দুপাশের পাহাড়ে চায়ের বাগান, সবুজে ঘেরা পাহাড়কে টপকে তার ওপর দিয়ে মেঘের দেশের মধ্যে আমরা চলেছি রোপওয়ে এনজয় করতে করতে। নিঃশব্দে শুধু আপনারাও উপভোগ করতে থাকুন এর সৌন্দর্য। রোপওয়েতে ওঠার পর যাওয়া এবং আসা নিয়ে পুরো এই সফর প্রায় 40 মিনিটের, যা না দেখলে সত্যি মিস করবেন। তো রাইড পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুরে আসলাম, আর এখানে এই পারে কিছু নেই, এপারে একটা জাস্ট পার্ক টাইপের আছে, পার্কের ওখানে ঘুরে
আবার জাস্ট এখান থেকে তোমাদের চড়ে আবার ওপরে যেতে হবে। আর সেখানেও সেই একই মারামারি, এই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পার্কে ঘুরলে তাহলে হচ্ছে লাইন চলে গেল, আর পার্কে না ঘুরলে আসবে বসবে লাইন দেবে বসবে চলে যাবে, এই হচ্ছে পলিসি এখানকার। ঠিক আছে, তো এবার আমাদের যাওয়ার পালা, এখান থেকে পৌঁছে মোটামুটি 20 মিনিট লাগবে উপরে যেতে, আবার তো ওখান থেকে মোটামুটি আবার 3 ঘন্টা লাভা। দেখতে দেখতেই রোদ চলে গিয়ে হঠাৎ মেঘলা হয়ে গেল চারিদিক, এরও এক আলাদাই অনুভূতি। সুন্দর ওয়েদার, সামনে একটা গাড়ি যাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, খালি ওর ইন্ডিকেটার দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এখানে ওরা সবাই ফগ লাইট জ্বালিয়ে দিয়েছে, আমিও ফগ লাইট জ্বালিয়ে হ্যাজার্ড জ্বালিয়ে দিয়েছি যাতে ওরা বুঝতে পারে যে আমি কোথায় যাচ্ছি, আমার পিছনে পিছনে যাতে আসে। ব্যাপক ব্যাপক ওয়ান্ডারফুল, এরকম ওয়েদার মানে কি বলবো আর, এদের যা এক্সপিরিয়েন্স পাচ্ছে, এরা যা এক্সপিরিয়েন্স হচ্ছে এদের, অবস্থা দেখো, অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো, সামনের সামনের অবস্থা দেখো। মানে এত রোমান্টিক ওয়েদার আমি এই প্রথম দেখলাম। এখন আমরা ক্রস করছি লামাহাট্টা ইকো পার্ক, কিন্তু এখানে আমরা এখন দাঁড়াবো না, পরবর্তী ভিডিওতে এর অংশ আপনাদের সাথে শেয়ার করব। ফটো তোলার চক্করে আমাদের লেট হয়ে গেছে, ফটো ভিডিও যেখানে খুশি দাঁড়াচ্ছি, ফটো ভিডিও তুলছি, মজা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যেরকম রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে 6:30, এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। তিস্তা নদী ক্রস করবো, এবার আমরা তিস্তা নদীটা ক্রস করবো চলে এসেছি তার সামনে। এই হচ্ছে সেই নদী, এই হচ্ছে সেই নদী তিস্তা নদী। সকালবেলা আসতে পারলে তোমাদের ভিউটা দেখাতাম, তো সামনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কালিম্পং লেখা। তো বন্ধুরা, এই চত্বরটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকা, এটা কালিম্পং ড্যাংজং ফরেস্ট। ঠিক আছে, তো বোর্ডটা দেখলাম আমি, তাই জন্য মনে করলাম যে ভিডিওটা করে তোমাদের বলে দিই, তোমরা হয়তো দিনে আসবে দেখতে পারবে, তো তোমরা বুঝতে পারবে এই পুরো এলাকাটা হচ্ছে ফরেস্ট এলাকা, এটা এটা পুরোটা। তো বন্ধুরা, এখানে আমরা এখন বিদ্যুতের টায়ারে পাম্প দিলাম, আমার টায়ারে পাম্প দিলাম, কালিম্পং মার্কেটে আছি প্রায়। আর শচীনের গাড়িটার ফ্ল্যাগটার ওইটা ওয়েল্ডিং করালাম, এখন বাজে প্রায় 8টা, এই সরি 7:30 বাজে, পৌঁছাতে 1 ঘন্টা দেখাচ্ছে, 8:30 বাজবে, গাড়ি স্টার্ট দেবো আর বেরোবো। সবাই রেডি আছে, গিয়ে হোটেলে গিয়ে কথা বলছি পৌঁছে একবারে। ওয়েদার এমনি ডাউন হচ্ছে, কুয়াশা আসছে সবই চারিদিকে, এই ওপরে দেখো কুয়াশা আসছে, ওয়েদার এমনি ডাউন আসছে, বেরিয়ে যাওয়া ভালো। তো বন্ধুরা, সবাই ঠিকমতো পৌঁছে গেছি প্রায়, আর বাকি 18 কিলোমিটার। আমার ডান দিকে হচ্ছে পাহাড়, আর পিছনে দেখতে পাচ্ছ দুজন আসছে, আর এই দেখো সামনে, দেখো সামনে পাহাড়, এটা পুরোটাই পাহাড় সামনে। যদি লাইট দিই, লাইট দিলে হচ্ছে না, সামনে দেখো হয়ে যাবো পুরো পাহাড়, এটা ডান সরি বাঁদিকে পুরো পাহাড়, ডান দিকে সব বিল্ডিং ভাগ আছে। তো বন্ধুরা, এই হোটেলে পৌঁছালাম আমরা, আর এই দেখো মা তারা হোটেল পুরো রাস্তার ধারে, আর বাইক ঢুকালাম রাস্তায়, যা কুয়াশা, অবস্থা খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, এই দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো অন্ধকার এলাকা। আর এই ঢুকলাম, আর রাহুল দাকে ফোন করে দেওয়া হলো, কারণ ওরও চিন্তা হবে, ও 2-3 বার আমাকে ফোন করেছিল যে আমরা ঠিকমতো পৌঁছেছি কি না। তো খেয়ে দিয়ে এখন হোটেলে যাব, ভিতরে যাব রুমের মধ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড, আর চার্জিং সকেট, কাপড় জামা টানানোর ইয়ে, টিভি আছে, ড্রেসিং টেবিল, একটা আয়না দেওয়া, এখানেও দুটো সকেট আছে,
আয়না দেওয়া। আর এই হলো ওয়াশরুম, এই দেখো ওয়াশরুম, শাওয়ার, গিজার সবই আছে, খুব সুন্দর। তো হ্যাঁ আসো।